প্লাস্টিক নিষিদ্ধ হয়েছে কিনা তা খতিয়ে দেখতে চূড়ান্ত অভিযানে নামল চাকদহ পৌরসভা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পয়লা জুলাই থেকে প্লাস্টিক নিষিদ্ধ হয়েছে সমগ্র রাজ্যের পাশাপাশি চাকদাহ শহরেও। সম্পূর্ণভাবে প্লাস্টিক নিষিদ্ধ হয়েছে কিনা তা খতিয়ে দেখতে চূড়ান্ত অভিযানে নামল চাকদাহ পৌরসভার চেয়ারম্যান অমরেন্দু দাস, ভাইস চেয়ারম্যান দেবব্রত নাগ, পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর সুপ্রকাশ বিশ্বাস এবং সংবাদ গোষ্ঠীর সদস্যরা। অভিযানে নেমে 75 মাইক্রনের নিচে কোনো প্লাস্টিক ক্যারি ব্যাগ কেউ ব্যবহার করছে কিনা তা খতিয়ে দেখছেন পৌর কর্তৃপক্ষ। সিঙ্গেল ইউজ প্লাস্টিক পয়লা জুলাই থেকে নিষিদ্ধ হয়েছে। সরকারের সর্বোচ্চ স্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ সমস্ত জায়গাতেই পৌঁছেছে। সেইটাকে রক্ষা করার জন্যে যে নজরদারি পৌর প্রশাসনের করার কথা, সেই পৌর প্রশাসনের তরফ থেকে সেই নজরদারি বাজারে বাজারে আজকে চলছে। ইতিমধ্যে আমরা প্রায় 2 মাস প্রচার অভিযান রেখেছি এবং আজকের অভিযানে নেমে আমরা যেটা দেখতে পাচ্ছি, অধিকাংশ ক্ষেত্রেই সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা 75 মাইক্রনের নিচের প্লাস্টিক ক্যারি ব্যাগ বা থার্মোকলের ব্যবহার প্রায় 90% নির্মূল হয়েছে। 10% এখনও আছে, যার জন্যে আমাদের অভিযান আগামী দিনেও জারি থাকবে। আমাদের সেলফ হেল্প গ্রুপের দিদিমণিরা প্রত্যেকটি বাজারেই তাদের নজরদারি চালাবেন। আজকে পৌরপ্রধান, উপপৌরপ্রধানের উপস্থিতিতে এবং লোকাল কাউন্সিলরের উপস্থিতিতে পৌরসভা সংলগ্ন যে বড় বাজারগুলো আছে সেই বাজার এবং রেলওয়ে বাজারেও আমরা এই অভিযান চালালাম। সাহেব, কতটা সাড়া পাচ্ছেন? প্রচুর সাড়া পেয়েছি আমরা। কিছু কিছু ক্ষেত্রে ভুল প্রচার আছে, সেগুলোকে আমরা ভাঙার চেষ্টা করছি। আপনার নাম পরিচয়? সুপ্রকাশ বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর, চাকদা পৌরসভা। আজকে যে অভিযান চালাচ্ছি, যে বিষয়ে আমরা আজকে বেশিরভাগটাই সফল, রাজ্য সরকারের নির্দেশে এবং পৌরসভার উদ্যোগে আমরা পূর্বে বহুদিন আগের থেকে প্লাস্টিক থার্মোকল বর্জন এই অভিযান আমরা চালাচ্ছি। আজকে আমরা মাছের বাজার, সবজি বাজার, সিঙের হাট এই সমস্ত জায়গায় আজকে আমরা অভিযান চালালাম। আমরা খুশি এবং আশাবাদী, বেশিরভাগ ব্যবসায়ী তারা কিন্তু 75 মাইক্রনের উপরে যারা সরকারের নির্দেশ সেই মান্যতা তারা দিচ্ছেন। কিছু কিছু ব্যবসায়ী তারা এখনও 75টা এখনও ব্যবহার করতে পারছেন না, তাদেরকে আমরা আজকে অনুরোধ করেছি, বিনীত আবেদন জানিয়েছি যে আগামী দিনে এই প্লাস্টিক আপনারা রাখবেন না। এবং সেই প্লাস্টিক আমরা সিজ করে নিয়েছি আজকে যে যে দোকান থেকে পেয়েছি, এবং তাদের কাছে আমরা আবেদন জানিয়েছি আপনারা 75 উপরে মাইক্রন ব্যবহার করবেন, আগামী দিনে আমরা আবার আসবো অভিযানে। এবং এসে যদি আমরা তা না পাই, সরকারের মান্যতা না দেন, পৌরসভার যে বক্তব্য সেটা মান্যতা না দেন, তাহলে কিন্তু আমরা বিক্রেতা 500 টাকা, ক্রেতা 50 টাকা ফাইন আমরা নিতে বাধ্য হব। তার কারণ আইনের অনুশাসনও কিছুটা দরকার আছে। আমরা গরিব মানুষ আজকে যারা ছোটো ছোটো ব্যবসায়ী তাদেরকে আমরা আজকে আর ফাইন করিনি, কিন্তু আগামী দিনে আমরা ফাইন করব। আজকে চূড়ান্ত আর কি পর্যবেক্ষণ করলেন? চূড়ান্ত পর্যবেক্ষণ আজকে হলো। আপনার নাম পরিচয়? অমলেন্দু দাস, পৌর প্রধান, চাকদহ পৌরসভা। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।